এক্সিওর মনোগ্রাম, টয়োটার মনোগ্রাম একেবারে কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে। সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন, এবং ডান সাইডে ব্যাকলাইটটি কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটিতে রয়েছে। আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি টয়োটা এক্সিও এক্স এডিশনের একটি গাড়ি, 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন ইয়ার, রেড ওয়াইন কালারের একটি গাড়ি। আর এই গাড়িটির প্রত্যেকটি হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস 100% জেনুইন অবস্থায় পেয়ে যাবেন। কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু এই গাড়িটিতে নেই। আর শুরুতে যদি বলি যে সামনের হেডলাইটগুলো গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে, আর তাছাড়া মনোগ্রামযুক্ত সামনের যে গ্রিলটি রয়েছে গাড়িটিতে একেবারেই অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাম সাইডের হেডলাইটটিও মাশাল্লাহ কিন্তু অরিজিনাল হেডলাইটটি রয়েছে গাড়িতে, গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাবেন। ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে এই গাড়িটি, এবং প্রত্যেকটি গ্লাসেই কিন্তু টয়োটা স্টিকারগুলো আপনারা পেয়ে যাবেন, এবং চারটি চাকাই মাশাল্লাহ কিন্তু অ্যালয় রিম সহকারে কমপ্লিটলি এই গাড়িতে রেডি অবস্থায় পাবেন। আর গাড়িতে সিঙ্গেল কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই, ফুললি কিন্তু রেডি অবস্থায় কমপ্লিট অবস্থায় রয়েছে, একটা স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না। আর প্রত্যেকটি গ্লাসেই টয়োটার স্টিকারগুলো কিন্তু আপনারা বরাবরের মতন পেয়ে যাচ্ছেন। আর ডোরের পার্টিশনগুলোর কথা যদি বলি যে সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। বেজ ইন্টেরিয়রের একটি গাড়ি, চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে, একেবারে অরিজিনাল গেট আপই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সিলিং থেকে শুরু করে মাশাল্লাহ কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা পাবেন, নতুন একটা গাড়ির ফিল কিন্তু মাশাল্লাহ এই গাড়িটি আপনাদেরকে দিবে। আর প্রত্যেকটি গ্লাসই টয়োটার অরিজিনাল স্টিকারগুলো রয়েছে, কাজে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি খোলা কাটা কিন্তু নেই। প্রত্যেকটা ডোরের পার্টিশন একেবারে অরিজিনাল ফিটিংসে রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে বেজ ইন্টেরিয়র একটি গাড়ি, চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু দরজার প্যাডগুলো পেয়ে যাবেন। আর হিউজ স্পেস কিন্তু এই গাড়িটিতে রয়েছে, চমৎকার ফ্রেশ কন্ডিশনে টয়োটা এক্সিও এক্স এডিশনের একটি গাড়ি, রেড ওয়াইন কালারের গাড়ি। চারটা চাকায় কিন্তু মাশাআল্লাহ নতুন একেবারে অ্যালয় রিম সহকারে এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন। আর ব্যাক গ্লাসটিতেও কিন্তু টয়োটার স্টিকার, তাছাড়া গ্রেটিং যে স্টিকারগুলো কিন্তু এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। এক্সিওর মনোগ্রাম, টয়োটার মনোগ্রাম একেবারে কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে। সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন, এবং ডান সাইডে ব্যাকলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটিতে রয়েছে। তো সাইডের পার্টিশনগুলো যদি একটু দেখায় যে দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় এই গাড়িটি রয়েছে, একেবারে টিপটপ কন্ডিশনেই পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন যে এই গাড়িটিতে কিন্তু 6 লিটার সিএনজি কনভার্সন করা হয়েছে, নাবানা কনভার্সন থেকে কনভার্সন করা হয়েছে। আর অরিজিনাল কালারের ভিতরে একেবারে কিন্তু আপনারা পেয়ে যাবেন কমপ্লিটলি টুলস সহকারে। তো কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু মাশাআল্লাহ এই গাড়িটিতে নেই, অসাধারণ ফ্রেশ কন্ডিশনে একটি এক্সিও গাড়ি। ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ একেবারে চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে, কোথাও কোনো সিঙ্গেল একটি স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না। চারটা চাকাই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় অ্যালয় রিম সহকারে পাবেন। প্রত্যেকটা ডোরের সাইডের বিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে, ডোর প্যাডগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় রেডি অবস্থায় আমাদের কাছে এই গাড়িটি পেয়ে যাবেন। তো ফ্রন্ট ডোর কিন্তু সাধারণত বেশি ব্যবহার করা হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে, একেবারে অরিজিনাল জাপানি যে পার্টিশনটি কিন্তু এই গাড়ির সাথে পেয়ে যাবেন। আর সামনের বোর্ডটিও আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় দরজার প্যাডগুলো পেয়ে যাবেন, স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ডটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন। চমৎকার ফ্রেশ একটি সিলিং রয়েছে গাড়িটিতে, এবং সাইডের পার্টিশনগুলো দেখলে আপনারা বুঝবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি রয়েছে, অরিজিনাল সিটগুলো গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে। বনেটের যে অরিজিনাল স্টিকারটি কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে পেয়ে যাবেন, আর সাইডের যে পার্টিশনগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, কাজেই কোনো ধরনের কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু নেই। আর আপনি যদি সাইডটা যদি একটু ফলো করেন দেখতে পারবেন যে অরিজিনাল যে পাঞ্চিং অবস্থায় অরিজিনাল অবস্থায় অরিজিনাল কালারের ভিতরে কিন্তু এই গাড়িটি রয়েছে। ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করেছে, তাছাড়া সামনে মার্সেলটিও কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সাইডের পেস্টিংগুলো যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে অরিজিনাল কালারের ভিতরে রয়েছে, তাছাড়া নাবানা কনভার্সন থেকে কিন্তু 60 লিটার সিএনজি কনভার্সন করা হয়েছে, এবং এই গাড়িতে 1500cc ভিভিটিআই ইঞ্জিন এবং সিভিটি গিয়ারের ব্যবহার করা হয়েছে। তো এই গাড়ির সাথে কিন্তু বিল্টিং একদম অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2016, টয়োটা এক্সিও এক্স, রেড ওয়াইন কালার। এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 1660000 টাকা, তবে এই প্রাইস নেগোসিয়েবল। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0171111 এই নাম্বারে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।